বেডি বেক কল ঠেয়া কি জোর করে আদায় করে নেওয়ার জিনিস, টাকা জোর করে আদায় করে নেওয়ার জিনিস নাই। যে তুমি 200 টাকা দেন, 200 টাকা দিয়া দিছ, তুমি জানি দিছই মানে নিয়ে লিখিয়া, কিন্তু এই টাকাটা তোমার হালাল হয় নাই। আমি কি ওর কাছে টিয়া চাইছি কি গো? তে গুরু ঢালালই তো না, তে তোমার টইব। আর গুরু যদি টাকা না নে তাহলে ভক্তরা চালাইব কেমনে? মেলা ভক্তরা আছে না, আমি আছি না, আমি থাকতে তোমার চিন্তা কে? এখন যদি তুমি ছায়াই যদি নেও আর জোর এই যদি নেও তাইলে তাইলে মানে এই এখন আমি কি করব বলো? তবে বিষয়টা হলো আগে এটা আমি জানি যে তুমি কোন দিক দিয়া তুমি কোন দিক দিয়ে কথাটা বলছো। আচ্ছা, আমার নেত্রকোনার বাবা জিনা বলে 500 দিছে, আর 500 তো দুইজনে মিলাই দিছে, হেইলা তোর নেত্রকোনার টানে টানে দিছে না। আরো যে দুইজন 500 টাকা দিছে তারা তো নেত্রকোনার টানে দিছে না, কিন্তু বিষয়টা এইটা না। আসল কথায় যাও, হুদাহুদি জোলাজুলি বাদ দিয়া নগদ কথায় যাও, আমার বেহাল আবাজ না শূন্যই দিছে। এখন তুমি যদি বিশ্বাস না করো তাহলে হয়তো মন পরীক্ষা করার জন্য আপনারা এই আমার সান্ত্বনা দেওয়ার জন্য আপনারা মিথ্যা কথা কইেন না, যেন যা বলবেন সত্য কথা, সত্য কথা কইবেন। আপনারা পাবলিক সিটি যারা আছেন, তুমি পাবলিকরা রেজিগাইও যে আসলে কি বেহালাবাজ না শুনে দিছে না বেহালাবাজ না শুনে দিছে, এটা তোমারটা তুমি জিগায়ও। এই কারণে এই যে বেহালাবাজ না শুনে দিছে এই কথাটা শুনে তার মনের মধ্যে জি দুটি হচ্ছে কে লিগে, এ তো জি দুটে কে লিগে। তুমিও শিখো গান, তো আর আজকে 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 দূরে গাও না। আমার সাথে গানের বয়স তোমার 12 বছর, আমার সাথে গানের বয়স তোমার 12 বছর। এই 12 বছর যাবৎ তুমি আমার সাথে গান গাও, তোমার বিভিন্ন মঞ্চে আমি বলছিও যে দেখো তোমার কণ্ঠ ভালো, কিন্তু তোমার স্কেলটা যদি হাতে মানে তোমার স্কেলটা যদি তুমি নিজে নিজের হাতে তুললে যদি লইতে পারো, তাহলে এই নিচে যারা বাজাইব তারা যদি একটু আনফিটও হয়, তোমার যে হাতের স্কেলটা আছে এই হাতের স্কেলটা তো আর আনফিট হবে না। যে কারণে আমি তোমার বিভিন্ন মঞ্চে আমি বলছি যে বেহালাটার দিকে একটু খেয়াল নেও, একটু খেয়াল নেও, একটু হারমোনিয়ামটার দিকে খেয়াল নেও, একটু হারমোনিয়াম বাজনাটা শিখো, বেহালা বাজনাটা শিখো, তাইলে যে মাঝে মাঝে যে গলাটা একটু আনফিট হয়ে যায়গা, এই যে যে জায়গায় সাবার তাহার কথা সাবার সাইরে জায়গা মাঝে মাঝে নবীনগর বাজাই তোকে চাই, এই জিনিসটা তোমার ঠিক হয়ে যাবে। এটা মনের মধ্যে কষ্ট নিলে কিছু করো না, এটা তোমার ভালোর জন্য শিক্ষার জন্য আমি বলতেছি। আস্তে বাজাইস না, এখন যদি তুমি রাগ বাও, রাগ বাইলে তোমার কিচ্ছু করার নাই রে বোন। এখন তোমার তো কেয়াল তো এই দিকে নাই, কেয়াল হইলো টিহার দিকে, যে কেডা 200 টিয়া দিব, কেডা 100 টিয়া দিব, মানে কালি ফারছে না শাহজালাল বাড়ি হয়ে টিয়া নিত। একশো তো নিছে, মানে সে 200 দিছে, জানি যে আমি 200 দিলে হয়তো আরো 200 বাড়াই দিব, না 100 বাড়াই দিব। তবে যাই হোক, শাহজালাল ভাই টাকা দিছে না, তবে না দিলেও এই সাপ্লারে দিছে তো, যে ভাই ইয়োগ দিছে বিপদ হইরে দিছে 100 টাকা। হ্যাঁ, তবে যদি শাহজালাল ভাই যদি নাও দেয় এরপরে আমাদের জন্য একটু পরিশ্রম করতেছে, এই যে যে বিভিন্ন জায়গা থেকে এই যে টিয়া টু আনতাছে, কিন্তু হ্যাঁ এই বিভিন্ন জায়গা জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে কিন্তু টাকা আনতাছে, আইনে হাইরে এই দৌড়াদৌড়ি করিয়ে কষ্ট করিয়ে কিন্তু দিতাছে। আর দরবারে গুলাম রেম নিয়ে দিব ইনশাল্লাহ। তবে যাই হোক, এই এখন আমি তারে বলছিলাম যে এই তুমি গান থেকে প্রশ্ন কইরো না, কারণ এই কথাটা কেন বলছি দেখো, এখন আমি যদি বলি আমি আমি জানি না তুমি মনে মনে সঠিক ভাববাটিকেই কিন্তু তুমি জিতনের লেগিয়া কইবা আরেকটা, এইটাও কিন্তু আমি জানি, কারণ তোমার তোমার ভিতর বুদ্ধি জিনিসটা কিন্তু এটা আমি জানি, কারণ 12 বছর যাবো তোমার আঙ্গুলটির মধ্যে কয়টা রোগ, যে রোগ টিসব আমি চিনি। দেখো একটা মহাজন যখন গান লেখে, যেমন আমি একটা গান লিখলাম,
আমি যদি একটা গান লিখি তখন এই আমার গাওয়া গানটা, আমার গাওয়া গানটা, আমার লেখা গানটা ধরো তুমি গাইলা, তখন তোমার একজনে প্রশ্ন করলো যে আচ্ছা হবিল সরকারের যে গানটা লিখলো এই গানের এই কথাটির অর্থটা কি, তখন হয়তো আমি যেভাবে মানে আমি যে শব্দটি বসাইছি এটি তো আমি সব কিছু জানিয়ে বুঝছি এরপরে আমি বসাইছি না, এখন তুমি যদি এই শব্দের মানে উত্তরটি যদি দেও, এই শব্দের অর্থটি যদি তুমি আনসার করো, তখন আনসার করার মধ্যে হয়তো আমি যেভাবে জানিয়ে বুঝে লিখছি এইভাবে হয়তো তোমারটা হবে না, নাও হইতে পারে। এই কারণে আমি বলছিলাম যে দেখো মহাজনে গান লেখছে, এই গানের আনসার আমি দিতে পারবো, কিন্তু উনি যেভাবে লেখছে ওনার সাথে তো মত আমারটা নাও মিলতে পারে। এই কারণে আমি বলছিলাম যে গান গানের মধ্যে প্রশ্ন কইরো না, প্রশ্ন করবা কোথায় করবা, একটা প্রশ্ন করব একটা জায়গায় তুমি দুইটা প্রশ্ন করো কোনো সমস্যা নাই। কিছু কিছু গান আছে এই গান শিল্পীদের জানাও নাই, তোমার যে সব গান তুমি সব গান যে তুমি জানো এই কথাটা কি তুমি বলতে পারবা? চ্যালেঞ্জ, জীবনেও বলতে পারবা না আস্তে। এই কারণে এখন আমি আমি গান করেছিলাম মাটির দেহ হবে সোনা নীলে গুরু রূপা সোনা, ও মনরে হরেন্দ্র চাঁদ গোসাই বলে রাধারমন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না, এক বিন্দু পান করলে মধু কামজালা দেহে রবে না। কই কামজালা যদি না তাহে তাহলে সৃষ্টির রক্ষা কেমনে হবে? আরে আরে বেটে বেক করলে তুমি তো আনসারই বুঝো না, এইটার মধ্যেও কাম আছে, তবে এই কাম কিন্তু হেই কাম না। জালালউদ্দিনের গানে বলছে মিছামিছি মূল্য দিস না বাক্স ভরা কিতাবের, কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের, কিতাব তোমার কালির লিখা চক্ষুবিনে যায় না দেখা, অন্ধ হইয়া রইলি একা ভাবুক তৈয়া পীড়িতের, কোরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের, না বুঝিয়া নিশান সই গুলি তুমি ছাড়বে কই, মারবে কিসে পাখিরে ওই বারুদ নষ্ট বন্দুকের, কোরআন পড়ো তৌহিদ করো চরণ ধরো মুর্শিদের, নামের লিঙ্গ প্রেমের জুনি সঙ্গমেতে হয় গো শুনি, গায়েবে এলমেলো ধ্বনি দস্তে দৌলত রহমত। এই যে নামের লিঙ্গ আর প্রেমের জুনি, এই নামের লিঙ্গ আর প্রেমের জুনি যখন দুইটায় যখন অ্যাডজাস্ট হয় তখনই যে আমরা যে কাম করি এই কামের উদয় হয় না, এইটা হইল আরেকটা কামের উদয় হয়। এই কাম থেকে গুরু এবং শিষ্যের যখন, গুরু এবং ভক্তের যখন মিলন হয় তখন এই গুরু এবং ভক্তের মিলনের সাহায্যে এইখান থেকে একটা জ্ঞান সন্তান জন্ম নেয়। আমি বলছি হেইডার কথা যে এক বিন্দু পান করলে মধু কামজালা দেহে রবে না, নীলে গুরুর উপাসনা, এইটার মধ্যে আরো জবাব আছে। আমি কোন হাইন্দে দিতাম, আমি কোন হাইন্দে যাইতাম, যখন গাছে ফুল ফুটে বসিয়া অতি নিকটে চুমু দিয়া দুই ঠুটে নুয়াইয়া মাথা, জবাবটা তুমি খুঁজে লও। এরপরে হালিমের একটা গানে আছে যেতে যদি চাও মন ঢাকা গুরুকে করো শোকা সম্মুখে মাওলাজির দেখা ইচ্ছা করলেই পাবি, হালিম বলে ভুক লাগিলে, এটা ফেডের কিতা কইছে না এটা আরেকটা ভুক, হালিম বলে ভুক লাগিলে গুরুর নামের সুধা খাবিরে আগে মারিফতের দেশে যদি যাবি। কয় আনোয়ার ভাই, আনোয়ার ভাইয়ের খালাতো ভাই আপনি, অন্ধ আনোয়ারের খালাতো ভাই বানাইছে আমারে, কথাটা তোমার একদিক থেকে ঠিক আছে, কারণ আনোয়ার ভাই তার বাড়ি হচ্ছে নান্দাইল, নান্দাইল থানা, তবে আনোয়ার ভাইয়ের আমার আর আমার গানের বয়স কিন্তু তেমন বেশি একটা তফাত না, তবে আনোয়ার ভাই কিন্তু আমার কিছুদিনের সে সিনিয়র, তারে কিন্তু আমি সিনিয়র মানি, কারণ সে কিন্তু আমার আগের শিল্পী। আমি যখন বেহালা বাজায় দুই স্যার 500 টাকা বায়না গাই তখন এই সময় সে ভালো ভালো শিল্পীরা সাথে মঞ্চ গান করে, তে আমার এখানে আসতে হবে না, আর মালিকের দয়া থাকলে তুমি কইলেও আসবো আর তুমি না করলেও আসবো, যদি মালিক চায় আমাকে তবে তুমি আয়ো, আর ইনশাল্লাহ
দর্শকরারে আমি বলি, কমিটি বৃন্দরে আমি বলি, সাপলারে এখন তো চার বছরে চারবার আনছেন, প্রতি মাসে মাসে একবার আনবেন। আর ইনশাল্লাহ আমি আমি হয়তো দেহেন আমি মানুষটা অন্ধ হইলেও আমার যে মানুষ কেন ভালোবাসে, এই মনে করেন যে চট্টগ্রাম দত্তাছি, এই সিলেট দত্তাছি, সাপলাও দত্তাছে, তবে আমার একটু দৌড়াদৌড়িটা একটু বেশি করণ লাগে। এখন ইদানিং দৌড়াদৌড়িটা করণ লাগতেছে হইল টেলিভিশনে। এপ্রিলের ২৬ তারিখে একটা প্রোগ্রাম করেছিলাম, বোধহয় আপনারা দেখছেন গ্লোবাল টেলিভিশনে। এখন মালিকের দয়ে আবার ঈদের তৃতীয় দিন ডাক পড়ছে, আবার যাইতে হবে। তবে আমি ইনশাল্লাহ সময় যদি থাকে আর ফ্রি যদি থাকি, আমি এখানে টাকা পয়সার বিষয় না, হয়তো আমার যদি ভালো লাগে, আমার যদি মন চায় কইয়াম যে ভাই ১০,০০০ টিয়া দেওয়া লাগবো, আমার আর ৫,০০০ টিয়া দেওয়া লাগবো, আমি ৫,০০০ টিয়া জু না দিলে জুড়ি হইলো নেমকা, কারণ এটা আমার অধিকার, এটা আমার জন্য আমি নিতাম না, কারণ আমার তো বাড়ির কিস্তি আছে। হ্যাঁ, এইটার লাগে আমি নিব। আর এখানে এরকম কোনো বিষয়ে আমি রাখবো না যে ভাই আমি ১,০০,০০০ টিয়া পাই না, গায়ে আছে আপনারা ১০,০০০ টিয়া কম দিলেন যে, এরকম কোনো আলাপ আলোচনা আমি করবো না। আমি আশা করবো কমিটি বৃন্দরারে আমি কই সাবলারে বারবার আইনেন, আর আমার যদি সময় থাকে, প্রি যদি থাকি, আপনারা জানাইবেন, অবশ্যই আমি আসার চেষ্টা করব। ও রাগ কয় সাধনটা কি, গুরুজারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার করে শিখায় তারে অসাধ্য সাধনা, করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না, নীলে গুরুর উপাসনা। কয় যে সাধনটা করলে সমন পালায় যায়, এই সাধনটাই আমার দরকার, আমি মরতে চাই না। কে বলছে মানুষ মরে? কে বলছে তোমাকে মানুষ মরে? মানুষ যদি মারাই যায় তাহলে হাসরে মাঠে বিচারটা হইব কার? ঠিক না বেটি? হাসরের মাঠে বিচারটা হবে কার? মানুষ যদি মারাই যায়, মানুষ মরে না, মানুষ স্থানান্তর হয়, এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। কিন্তু মানুষ যে এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়, সে যদি সাধক হয়, সে যদি অলি হয়, সে যদি পীর মাশায়েক ফকির হয়, তাহলে সে আমাদেরকে দেখে, কিন্তু আমাদের এই দেখার কোনো চোখ নাই, এই কারণে তারে আমরা দেখি না। কিন্তু সে কিন্তু আমরা কোথায় যাই, কেমনে কই কি করতেছি, এখন দাঁড়ায় কি বলতেছি, সব কিছুই জানে, সব কিছুই দেখতেছে। এই টিপুসার, এই টিপুসার ভক্ত যারা আছে, এই ভক্তের মধ্যে এরকমও ভক্ত থাকতে পারে, টিপুসা কোথায় এখন আছে, কোন অবস্থায় আছে, এটা কোনো না কোনো ভক্তই জানতে পারে। তে এই যে সাধনটা, এই সাধনটা গুরুর প্রতি তোমার একিন, আত্মবিশ্বাস রাখতে হবে। গুরু যাই কয়, গুরু একটা মিথ্যা কথা কইল, মনে করে এটা তোমার কাছে, তোমার কাছে টাসা মিথ্যা কথা মনে হয়েছে, কিন্তু এইটাই তোমার মানতে হবে। কেন লেগে মানতে হবে? কারণ গুরু যেটা কয় এটা বুঝেই কয়, যে কারণে জালালের আরেকটি গানে বলছে, ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায় ভবে মানুষ রতন। মানুষেতে বিবাদ ঘটে মানুষে মিটায় ভুল, মানুষেতে বিবাদ ঘটে মানুষে মিটায় ভুল, কাটা দিয়া কাটারে তুল করিস না বিষের জ্বালায়, ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, যতায় গিয়া পিছলে পাও, উঠে দাঁড়াও সেই জায়গায়। মনসুরে কই নিজে খোদা অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সব গুণাগার, বিষ খাইয়া কারো হয় উপকার, অমৃত খাইয়া প্রাণে মারা যায়। ভবি মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যার মধ্যে থাকবে রে মন থাকবে চিরদিন, সে তো চণ্ডাল কিংবা হোক না মমিন, পরে থাক তার চরণাশা। তোমার কথার জবাব তো গানে গনে, মানে এটা তো আর মুখে মুখে বলতে হয় না, গানের মধ্যেই আছে। কিন্তু যে গানগুলি আমরা সহজ সরলভাবে বুঝি, সাধারণ থেকে
মানে আমরা সাধারণভাবে বুঝি, এই গানগুলা মানুষের মুখে তুলে দেওয়াই ভালো। আর যে গানগুলো আমরা বুঝি না, এই গানগুলো যা খালি আমরা গাইলামই, যে গানের বিশ্লেষণ না দিতে পারে তার কাছে এই গানটাও কিন্তু মজা লাগবে। আরেকটা সাধন আছে, সাধনটার নামও আছে, একটা গান শুনো, আমি একটা গান গাইতেছি ধরে। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয় না গারা চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাপি, মেন্টালে তেল ঝরে। প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা, এই যে এই যে সাধনটা কি, ও মনরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার করে শিখায় তারে অসাধ্য সাধনা, করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না, নীলে গুরুর উপাসনা, এই যে সাধন, সাধনের নাম। ওরে তুমি প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা করো, তাড়াতাড়ি কর্ম সার সাধ্য অনুসারে, ওরে রে ছত্রক দুইটি ধারা উটা পরা করে পাগল মন 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 রে, মাইতে পারে মেন্টালে তেল ঝরে বাতি, মেন্টালে তেল ঝরে। ওরে ভক্ত, ওরে তুমি সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে ফাম দিও, মিটার বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে, সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে ফাম দিও, মিটার বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে, ওরে 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে ফিল দিও তারে
হুঁশিয়ার মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে ওরে আগে গিয়া করো সন্ধান দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে আগে গিয়া করো সন্ধান দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে টিপুসার মতো ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো বিশ্ববিজ্ঞান পরে লোভী মন মন মন্দ্র ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো বিশ্ববিজ্ঞান পরে তাতে দেখবি কোন কোলে ছাপি দিলে ছাপি দিলে কোন কলেতে ঘুমাচারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে বাউল স্রষ্টা রশিদ বলে ওরে ভক্ত তোমার দেহ মন্ডল কোলে চলে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে পাউল কবি রশিদ বলে তোমার দেহ মন্ডল কোলে চলে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে পাগল মন মন মন্দ্রে দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে তারে কি করবে তার নামাজ রোজা হেসতে যাবে শ্বশরীরে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে ওরে কি সুন্দর পরিপাটি কি সুন্দর পরিপাটি আয়না গারা চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে এহন এই যে প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা করো তাড়াতাড়ি কর্ম সার সত্য অনুসারে কুম্ভক সাধন কাকে বলে এইটাও তো প্রশ্ন আসতে পারে না যদি জিগে জিগে যদি আরেকবার জিগে বইতে যে গুরুজি এই যে কুম্ভক সাধন যে কইলেন এইটা কোনটা কুম্ভক সাধনটা কি জানো কুম্ভক সাধনটা হইল এই যেমন আজকে আমরা যার দরবারে আসছি যেহেতু ওনার দরবারে আসছি তো উদাহরণটা তো ওনাকে দিয়েই আমাকে খাইতে হবে আজকে আমরা যার দরবারে আসছি টিপুসা টিপুসা পাগল উনি হয়তো হতে পারে যে আল্লাহর একজন পাগল অথবা হতে পারে রাসুলের একজন পাগল অথবা হতে পারে সে নিজের গুরুর জন্য পাগল অথবা হতে পারে আল্লাহর অর্ডারে পাগল এরকমও হতে পারে তবে এই টিপুসা পাগলের ভক্তবৃন্দ যারা আছে তারা টিপুসার সঙ্গে আলাপ আলোচনা করতেছে যে বাবা বাবা এইটা হইব বাবা হেইটা হইব
বাবা হেইট হইব, অনেকেই তো অনেকেরই তো অনেক কিছু জিজ্ঞানির প্রয়োজন হয়। তখন একজনে মানে কি মানে বক্তরার মধ্যে কিছু কইরিয়ে বক্তব্য তো আছে যে বাবা আমার ভবিষ্যতে কি হইবে একটু কইছে, এমন ফরসিনি বিপদ, এমন ফরসিনি। আবার কিছু কিছু এরকম ভক্ত আছে যে বাবা আমি আইসি চট্টগ্রাম থেকে, আমার বাড়িতে কি হইতেছে এটা একটু আপনি বুঝে দেন তো। অনেকের জবাব কি ফরসিনি বিপদ। তখন যারা জানে তাদের কোনো বিপদ নাই, এইখানে বৈশা থাইকা এই 450 কিলোমিটার দূরে কি হইতেছে সকল কিছু বলতে পারবে। এইটার নাম হইল কুম্ভক সাধন। চক্ষুটা বন্ধ করলেই আমি হয়তো এখানে কথা বলতেছি, কিন্তু আমি আসলেই কথা বলতেছি এইখানে না, আমি হয়তো চট্টগ্রাম আছি, আর না হয়তো রাজশাহী আছি, আর না হয়তো নাটোর আছি, কিন্তু এটা হইল আমার ছায়াটা কথা বলতেছে। তো টিপুসার বিষয়টাও কিন্তু এরকমই, হয়তো ভক্তরারে বুঝাইতেছে এখানে, কিন্তু এরকমও হতে পারে যে ওনার যে অন্তর চক্ষুটা উনি হয়তো বাংলাদেশে নাই, উনি আছে এখন বর্তমানে ইন্ডিয়া। এইটার নাম হইল কুম্ভক সাধন। যে কুম্ভক সাধনের দ্বারায় নাম কইতাম না, একটা ইশারাতে একটা ঘটনা কই। একজন গীতিকার, গীতি কবি সাধক ছিল, তখন চট্টগ্রাম থেকে একজন পীর সাহেব আইছিল, সাবধান নাম কইবে না, চট্টগ্রাম থেকে একজন পীর সাহেব আইছিল। তখন পীর সাহেব আসলে আগের এখন তো হইল গাড়ি ঘোড়া আছে, মানে কোনো কিছুর অভাব নাই, আগের দিনে মানুষ ঘোড়া দেয়া চড়ত না, তখন এই পীর সাহেব আইস হইল ঘোড়া দেয়া। তখন একজন গীতি কবি সাধক সে কি করছে, এই পীর সাহেবের ঘোড়াটা লুকাইছে, লুকাইছে এই কারণেই যে পীর সাহেব যে চট্টগ্রাম থেকে আসছে, তার হাজার হাজার ভক্ত, এই ভক্তরারে যে কি শিখাইছে আর পীর সাহেব যে কি জানে এইটা আমার দেহনের আছে। তখন হাজার হাজার ভক্ত সাইরইন্দে কুজতাছে, কিন্তু ঘোড়া তো পায় না। তখন পীর সাহেব বলছে যে তোমরা কেউ চিন্তা করিও না, ঘোড়া আমার নাই হয় নাই, ঘোড়া আমার চুরি হয় নাই, ঘোড়াটা অমুকে নিছে, অমুকে নিছে, এটা কইয়ে তবে এটা গেছি গিয়া। তখন পীর সাহেব গেল গা, সাত দিন পরে এই যে এই গীতি কবি সাধক বুঝতে পারছে যে আরে বাবা আমি যারে পরীক্ষা করছিলাম হে তো আমারে দেখছে না, চিনে না, জানে না, আন্তার দিয়ে আমার নাম কুইয়ালছে। তখন এই ঘোড়া লইয়া আবার চট্টগ্রাম গেল, চট্টগ্রাম যাইতে লাগছে চার দিন যাইতে লাগছে, যাইয়া এরপরে ঘোড়া থুইয়া এরপরে পীর সাহেবের পাও দছে যে বাবা আমি ভুল করছি, আমারে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখেন, এরকম ভুল আর হবে না। কয় তোরে বিশ্বাস করা যাইতো না, তুই যে ভুল করছো আচ্ছা যা, তোরে মাপ করিয়া দিলাম, তবে এত সহজে তুই মাপটা পাইতি না। তখন এই মুহূর্তে বলতেছে কয় তুই 1 ঘন্টার ভিতরে বাড়িতে চলে যা, পীর সাহেবে বলতেছে 1 ঘন্টার ভিতরে তুই বাড়িতে চলে যা। কয় বাবা আমার গুড়া দেয়াইতেই লাগছে সাত দিন, তাহলে আমি 1 ঘন্টার ভিতরে আমি বাড়িতে কেমনে যাইম। তখন হেই যে উনি তো হইল ওলি মানুষ, হেই যে দিব্য জ্ঞান অন্তরচক্ষু, হেই যে কুম্ভক সাধনের একটা রতিমাশা দান করছে যে চোখটি বন্ধ কর। কয় চোখ বন্ধ করলাম, কয় আমি না বলা পর্যন্ত চাইবি না। কয় ঠিক আছে বাবা, একটু পরে জিজ্ঞাসা যখন কি দেখতেছ, কো বাবা আমি রওনা দিছি, একটু পরে জিজ্ঞাসা যখন কি দেখতেছ, কো বাবা আমি ট্রেনে উঠছি, একটু পরে জিজ্ঞাসা যখন কি দেখতেছ, কো বাবা আমি নান্দাইল পর্যন্ত আইছি, একটু পরে কইতাছে কখন কি দেখতেছ, কো বাবা আমি কেন্দ্র আয়া ভরছি, একটু পরে কইতাছে কখন অহন কি দেখতেছ, কো বাবা আমি নিজের বাড়িতে আয়া ভরছি। সময় গেছে মাত্র 30 থেকে 40 মিনিট, কখন এলা শক্তি কুল, শক্তি কুললে দেহে আসলেই তার বাড়িতে চলে আসছে, শোক কুইল্লে দেহে আসলেই তার বাড়িতে আইসা গেছে। তখন তার যে ছেলেটা, এই ছেলেটার মৃত অবস্থায় মানে জীবিত অবস্থায় মানে কালে আসে যে এই পর্যন্তই, তখন এই ছেলে এই গীতি কবি সাধককে বলেছিল যে বাবা তোমার এই ভুলের কারণে আমার আজকে মৃত্যু হইতে
মৃত্যু সাত গ্রহণ করুন লাগতেছে ও কালে। তখন তো গীতি কবি সাধক তো বুঝিয়েই ফেলছে, পরে আবার নিজের নিজেকে নিজে আত্মসমর্পণ করলো। এই যে আত্মসমর্পণ করে যা গান লেখছে খালি এইটার উপরেই লেখছে, অধিকাংশ গান খালি এইটার উপরই ইশারাঙ্গিতে লেখছে। এটা আমি নাম বলবো না, এটা সাপলা, আমি আশা করি বোধহয় তুমি এটা জানো, আর আশা করি মানে এত বড় ছোটমুখে এত বড় কথা কোয়া নাম বলরা ঠিক না, নাম বলার দরকার নাই, এটা তুমি জানো ভালো। তে কুম্ভক সাধন রইল এইটা, যে কারণে এই যে কিছু কিছু গীতিকাররা গান লেখে, এই যে গুরুর মানে ভক্তরারে উপদেশ দেয়, তোমার জীবন গণিতের খাতায় অঙ্ক কষাশি করে মন দেখো, হিসাব কি মিলাতে পারো সামনে রব সামনে নববর্ষের ঈশন, এলজাব্রার অঙ্ক কষা কঠিন বিষয়, প্রশ্নের উত্তর যদিও আগে জানা হয়, সূত্র জানা আছে যার চতুর সেজন হয়, মাইনাস মাইনাস প্লাস করিয়া সুখী হয় জীবন, প্লাসের সাথে প্লাস যোগ করে দেখো তাতে কিরূপ ধরে, এ প্লাস বি হোল স্কোয়ারে দিয়া যোগ আসন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে করো অন্বেষণ, তোমার জীবন গণিতের খাতায় অঙ্ক কষাশি করে মন, চার গুণ চার আষ্ট প্লাস মহাজনের দশ, আঠারোতে সিল্লা দিয়া রিপু করো ভস, চার গুণ ছয় চব্বিশের ধনে শূন্য স্থান করো পূরণ, ইয়াউর শাহের দেনার খাতা রইল অপূরণ। শেষ করলাম অনেক কিছু, অনেক দিক দিয়া উদাহরণ দিয়া শেষ করলাম। এখন তোমার কাছে আমার একটা বিষয়, আমি প্রথম বেলা কোনো কিছু জিগাইছিলাম না, কারণ এটা জিগানের কোনো প্রথম অবস্থায় ভক্তরে জিগানের কোনো আইন নাই, যে কারণে আমি প্রথম অবস্থায় কোনো কিছু জিগাইছি না। এখন তোমাকে এই ভক্ত হিসাবে, এই ভক্ত হিসাবে, ভক্ত আমার খুব শক্ত ভক্ত, তবে আমি এত কষ্ট এত শক্ত আমি তোমাকে জিগাইতাম, ছোট্ট একটা বিষয় আমি রাখবো। যেমন আমরা মুসলমান, এখন মানুষের মধ্যে কিন্তু মানুষ কিন্তু মানুষই, যে কারণে গানে বলছে মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে, সে যাতে মুসি হোক, কিন্তু আমাদের এই মুসলমানের শরীরেও রক্ত আছে, একটা মুসি শরীরেও কিন্তু এই রক্তটাই আছে, সেইটা রক্তটা কিন্তু কালো না, না সাদা, লালেই। তাই সেও মানুষ আমিও মানুষ, এরকম সনাতন ধর্ম মতে একজন ব্যক্তি জন্ম নিয়েছিল যার নাম শ্রীকৃষ্ণ, উনি জন্মগ্রহণ করেছিল কংসের কারাগারে, জন্মগ্রহণ করেছিল, জন্মগ্রহণ করার পরে দেয়া, এরপরে তার অনুসারী যারা আসিল তাদেরকে একটা মন্ত্র শিখায়ত হয়ে গেছিল কি, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই মন্ত্রটা তারে শিখায়ত হয়ে গেছিল। এরপরে আর একটা ইশারা ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে মানে খালি টুটটি যে লড়ছে এই পর্যন্ত, এইখানে অতি কাছের যারা তাদেরকে একটা মানে একটা মন্ত্র পাঠ করে শোনাইছিল, কিন্তু এটা এটা হইল মানে কোনো প্রকাশ্যে না, এটা হইল মানে মানে টুটটি যে লড়তেছে খালি এতটুকুই দেখছে আর বুঝছে, ভক্তরায় বুঝছে। আমি একটু জানতে চাই এই মন্ত্রটা কি পাঠ করেছিল। এখন আমার বাবাজি, আমার বাবাজির অর্ডারে একটি গান ছিল, আমি এই গানটা করি নাকি, আচ্ছা যাই হোক, আমার কাছে হয়তো কমিটির তরফ থেকে দুইটি গানের অর্ডার ছিল, হ্যাঁ বিদেশিরে কেন মন দিলাম, আর একটা হইলো আমি আমি ভালো হইতে পারলাম না, আসলেই কিন্তু আমি ভালো না, সত্য যে কথাটা আমি যেটা মনে করি, কারণ আমি এত আমি একজন নগণ্য একজন মানুষ, আমি একজন সাধারণ মানুষ, আমি এত বাউলও না, এত বড় কোনো শিল্পীও আমি হইতে চাই না, শিল্পী মানে মানুষের আমি এত বড়ও হইতে চাই না, আমি চাই আপনাদের সম্মুখেই মিশে থাকতে চাই, আপনারা মানুষ আমিও মানুষ, আমাকে এমপি মন্ত্রী থেকে শুরু করে একটা জুতো সেলাই করে সেও যদি আমাকে হবিল করে ডাক দেয়, আমি তার ডাকটা যদি আমি একবার আমি শুনে লাই,
আমি গাড়ি খাড়া করে এলো, তার কথা আমি শুনি যে সে কি বলতে চায়। আমি হইলাম এরকম মানুষ, তো জেনে শুনিয়ে কি করিলাম, বিদেশিরে কেন মন দিলাম, এটা গাইতে হবে নাকি? আমি জেনে শুনে এই কি করি বিদেশিরে জেনে আপন সতে ছিলাম জীবন যৌবন, হবে এমন আগে কি জানতাম ও সখীরে, বিদেশিরে জেনে আপন সপে ছিলাম জীবন যৌবন, হবে এমন আগে কি জানতাম ও সতীরে, মন মানে না, আমি যে তার প্রেম দিওয়ানা গো, মন মানে না,
বুঝিয়াই আমি এই কি করিলা, বিদেশী রে কেন মন দিলাম আমি, বিদেশী রে কেন মন দিলাম। করলে অর্পণ পর কোনদিন হয় না রে আপন, লোকমুখে কত শুনিলাম ও সতী রে, দেহের মাংস করলে অর্পণ পর কোনদিন হয় না রে আপন, লোকমুখে কত শুনিলাম প্রাণ সচিরে। মিছা দোষে
কোথায় যাব তার তালাশে, একদিন তো আইল না রে দেশে। পাগল বেশ ঘুরিয়া মরলা ও সখিরে, কোথায় যাব তার তালাশ, একদিন তো আইল পাগল ঘুরিয়া মর প্রাণ সখিরে। আলহামদুলিল্লাহ আপনারা এখনো রয়ে গেছেন। আসলে গান তো আমি গাইতে পারি না, গান তো আপনারাও শুনতে পারেন না, এটা গাওয়াই তো আমার টিপুসা পাগল, শোনানোর মালিক হচ্ছে টিপুসার পাগল, যারা আমার টিপুসা পাগলই সমস্ত কিছু পারে। অনেকেই চলে গেছে ঘরে, মীমাংসা
ফিনিশিং আছে, ফিনিশিং না হই আপনি বুঝবেন না, সমাধানটা বুঝবেন না। আমার যিনি দয়াল, দয়াল কিন্তু বাবা দয়ার সাগর, বোকালটা আরো বাড়বে ভাই, যিনি দয়াল তিনি দয়ার সাগর, সাগরের মধ্যে কখনো কমতি থাকে না। আমি বুঝি না তাই আমাকে ভক্ত বানানো হয়েছে নাকি, আর উনি বুঝেন তাই আজকে উনি গুরু, আমি ভক্ত। এটা আমি ভক্ত এরকম না, আমরা সকলেই ভক্ত, গুরু একজন। আমার কিছু জানার দরকার নাই, আপনাদের জন্য আমি কিছু জানতে চাইতেছি, সেটা যেন আমাদের উপকার সবার হয়। আহলে বায়াতের পাকপান যতনের যারা তরিকতপন্থী তাদের জন্য উপকার হয়। আমি প্রশ্ন করেছিলাম, জানার ইচ্ছা রেখেছিলাম, কি সাধন করলে সমন দূরে পালাবে, আমি আর আপনি আর মরব না। আরেকটা জানার ইচ্ছা রেখেছিলাম, এক বিন্দু পান করলে মধু কামজালা দেহের হবে না। আমার দয়াল যাহা বলে তাহাই ঠিক, কি কোন আপনারা দয়ালকে তো আর ভুল ধরা যায় না, দয়ালকে তো আর বলা যায় না দয়াল মিথ্যা বলছে, দয়াল যাহা বলে তাহাই ঠিক। তবে কথায় কথায় কিছু ব্যক্তিগত কথা বেশি আইয়া পড়ছে, এই একটু হালকা। হে যদি এক ঘন্টা কয় আমি কি 20 মিনিট পাই না? অবশ্যই অবশ্যই। এখন কিছু কিছু ব্যক্তিগত কথা আসছে, আমি চাইলাম একটু রস দেওয়ার জন্য, রসটা তো আমার একবারে আরে ভাই বুঝছেন। এখন তার কথা, এই বাড়ি টাড়ি দিয়েন, এই টাকা চাই জোর কইরা, হালাল হয় না এই টাকা, আনফিট গাওয়া কিছু কিছু, বেহালা শিখি নাই, বেড়ি বেকল আর কমু, এটা কি পালার কথা? না না না, একটু হালকা মাম লইব, কিন্তু এটা কি পালার কথা? বেড়ি বেকল, বেড়ি বেহালা তেমনটা শিখে নাই, শিখতেছে 12 বছর ধরে গান কই তাও শিখতে পারি নাই, টাকা চাই জোর করে নেই তা আবার হালাল হয় না, কিছুটা আনফিট গাই, হায় হায়। তবে সবচাইতে মজা লাগছে বেড়ি ব্যাক কল, এই কুরবান ভাই দেশে এত আকল মানুষকে ব্যাক কলের লগে গান দিলেন, হাই হাই রে, ফের একটা আকল আলোর সাথে গান দিতেন কি, আকলালার সাথে গান দিলে হেড আকলালা হইত। দয়াল আগে যাই করেছি, এখন কিন্তু লাইনে আসতে হবে। একটা মানুষের জীবনে শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, তিনটা কাল না, যারা একটু বয়স্ক হয়ে গেছে তাদের এখন চিন্তাধারণা কি, আগের চিন্তাধারণা আছে? এখনকার চিন্তাধারণা হচ্ছে আল্লাহ আমি জীবনে কত কিছু করেছি, কখন যেন আমার মরার ডাক আসে, কখন যেন আমি চলে যাই, আমি যাদের জন্য এত কিছু করলাম তারা তাদেরকে রেখে আমার তো চলে যাইতে হবে। তো সেই রাস্তা সম্পর্কে যদি আমরা কিছু আস্তে আস্তে ধাবিত হই, তাহলে যারা প্রকৃত ভক্ত আছে, যাদের কাজগুলো এখনো সম্পূর্ণ হয় নাই, তারা গুরুর কাছে গিয়ে ওই কাজগুলো সম্পূর্ণ করবে। বুকাল বাড়বে, কমছে ভাই, একটু কমলো কয়, খারাপ লাগে। তা আপনার কাছে আমার এডি জানার দরকার, আমি বেহালা শিখলাম না কে, আমি টিয়া জুই করে নেই কে,
আমার টে হালাল হয় না কে, আমি আনফিট গাই কে, আমি বেড়ি বেক কল কে, আর গুরুর এত রাগ কে, হ্যাঁ দয়ালের এত রাগ, এটা আমি কোহামো বাইরে তো রাখাইতে গেছে না, আমনেরে সবারে কইছে, সবাই আমনেরে কইছে গুরু রাগ বেশি, গুরু রাগ জালালি ফায়েজ উঠতে ফায়েজ দিতেছে, হ্যাঁ ফায়েজের উপরে অনেক কিছুই কয়ে ফেলায়। আচ্ছা গুরুর যদি আপনি ফায়েজ উঠে তাহলে গুরু ওই যে বরফির চূড়া বেড়ারে ফায়েজ দিয়া অলি বানাই দিস আমার দেখ বানাইয়া, তাই তো অলি না হয়ে বাজ যেতাম না। আবার হেই কয় চট্টগ্রামের গুরু আর হেগর কেন্দ্র এক ভক্ত, হ্যাঁ এক গীতি কবি, 40 মিনিটে বাড়ি তাইছে, 4 ঘন্টার রাস্তা আবার ঘুরাও চুরি করছে, হ্যাঁ 4 দিনের রাস্তা আবার ঘুরাও চুরি করছে, এ ঘুরা দিয়ে গেছে 4 দিনে। আচ্ছা ওই ব্যক্তি সুর দেখে তো গুরুর কাছে আইছে নাকি, সুর না থাকলে গুরুর দরকার কে আমি জানি না, আমি বুঝি না, এই জন্য আমার দয়ালের দরকার। আর আমি জানতে চাই, আমি বুঝতে চাই, সেটার মাধ্যম করে কিছু পয়েন্ট কিছু কথা আপনার কাছে জানার বাসনা আপনি দিবেন বিধে আমি ভক্ত আপনি গুরু। আমি কিছু বলবো না, বিবেক বিবেচনা সবার আছে, ঝুঁকে চলে তো বাঙালি, এই তো কইয়া দিলাম কুরবান ভাই মানছে, আমি আর কি ঘুমো, কুরবান ভাই ভাই কুরবান ভাই খালি ফোন করে কব 1-1.5 মাস আগে সাপলা, হ্যাঁ ভাই গান আছে অমুক তারিখ না, আয়া বইল এই 1-1.5 মাসের মধ্যে আর কোনো খবর নাই, হেও জানে আমি আমু আর আমিও জানি, হে আমার নিবদিকে ফোন করছে, একবার ফোন করলেই যথেষ্ট, তাহলে আপনি গুরু আপনি একবারই তো দিতে পারেন, তাহলে আমার এত আনফিট কেড়ে হয়, তাই তো আবার ভক্তেরও এটা আপনি মাইক দিয়ে সমানেই কইতেছেন, তাহলে তো আমনেরই কলঙ্ক নাকি, আমি যদি ডুবে মরি ভাবে কলঙ্ক তোমারই, আমার কিন্তু একটা পয়েন্ট তার কাছে রয়ে গেছে, আপনার একটু জবাবটা নিয়ে নিবেন, হ্যাঁ 12 বছর ধরে গান গাই আসতে কয় কি আমারে, যেমন আমার কাছে একটা কথা তিনি জানতে চেয়েছেন, আমাকে একটি প্রশ্ন তিনি করেছেন, সারা রাত্রের মধ্যে একটা প্রশ্ন করেছেন, যেটা ভক্ত কি, ভক্ত কাকে বলে, ভক্তের কর্ম কি, ভক্তের স্টেপ কয়টা, কোন পর্যায়ে গেলে ভক্ত চূড়ান্তভাবে একটা লাইসেন্স প্রাপ্ত হয় যেটাই ভক্ত, কোন পর্যায়ে কোন ভক্তি দিলে তারে ভক্ত বলে, হ্যাঁ ভক্তি কত প্রকার, গুরুর দিকে কিভাবে চাইতে হবে, বসতে হবে, বুঝতে হবে, এত কিছু না কই আমার দয়াল একবারে ডাইরেক্টলি সুন্দর করে এমন একটা জায়গায় পয়েন্ট রাখছে, যেটা মানে ওই যে কইছে ভক্ত বড় শক্ত, এই শক্ত মানুষটা দেখেই গুরুর কাছে আইছে, নরম করার দায়িত্ব আপনার। সকাল হইলে অনেক মানুষ 500 টাকা কিভাবে কামাই করবে, এই ধান্দায় থাকে, চুরি করে, পকেট মারে, ভালো কাজ করে, মন্দ কাজ করে, হ্যাঁ অনেক কিছু করে না, যখন তার ভুলটা বুঝতে পারে আমার এটা ভুল হয়েছে, তখন একজন গুরুর প্রয়োজন পড়ে। আমি তার প্রশ্নের মীমাংসাটা করছি, তিনি প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি 16 নাম 32 অক্ষর এই মন্ত্রটা তার ভক্তদেরকে দিলেন, কি কি মন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটা দিলেন, দেওয়ার পরেও কিছু ভক্তের জন্য তার ঠোঁট দুইটা নড়াইলেন, বুঝাইলেন আরেকটা মন্ত্র আছে যেটা ওই ভক্তদেরকে দেওয়া হইতেছে,
ভক্তরাই বুঝছে, আর গুরু কি কইছে হে গুরুই বুঝছে। তার প্রশ্ন তার কথা হচ্ছে সেই মন্ত্রটা কি, গুরু সেই মন্ত্রটা কি দিল। এত গভীরের মন্ত্রটা হিসাবে তা আমি ইতিজি গাইতাম। কি আমারই তো জিগানের কথা, মন্ত্র তো এটা আছে, আর একটা মন্ত্র যে গুবনে দিল, এই গুবন মন্ত্রটা কি গুরু কয় নাম নেই আপনি আমার জিগাইলেন। তারপরে দয়াল যেহেতু বলেছে, আমি আমার জায়গার থেকে আমি একটা কথা বলতে চাই। সাধক বলেছেন গুরুর রূপের রূপ দিলে, ভাবুক কবি বিজয় সরকার বলেছেন তোমার নাম নিতে নয়নের পথে আমি যেন প্রেম বন্যায় ভেসে যাই, দয়াল গুরু গো চির কাঙাল করে দাও ধরা। এর মধ্যে কোনো মন্ত্র আছে গো? কোন মন্ত্র নাই। এই মন্ত্রটা হচ্ছে আপনি কোন মন্ত্র জপবেন, আপনি যে জায়গায় যাবেন ওই জায়গায় অল টাইম যদি বাবা আমার গুরু একটা কথা আমারে বলছে সাপলা, তুমি আর কিছু করো বা না করো একটা কর্ম করবা, সেটা কি? যেখানে যাও আমার এই বর্জকটা আমার এই চেহারাটা তুমি একটু তোমার চর্ম চোখে একটু ভাসাইয়া নিও, তোমার আর কিছু লাগবো না। এখানে কোনো মন্ত্র আছে? দয়ালের বর্জুকটা সর্বসময় যার চক্ষু মুবারকে থাকে ওই ভক্তের কখনো বিপদ হইতে পারে না, ওই ভক্ত কখনো অসৎ কাজ করতে পারে না, ওই ভক্ত সর্বসময় তার দয়ালের রূপটা থাকলে যার দিক চাইব মনে হবো তিনি দয়াল, তার সাথে কোনো বেয়াদবি করবো না। আপনি চুর, এই আপনার দিক চাইলে যদি দয়ালের দয়ালের ছবিটা আপনার দিক ভাসে আপনারে কিছু বলবে? আপনার দিকে দুইটা দুইটা হাত জোর করে চলে আসবে, এই মিনতিটা যখন সর্বসময় তার কাছে থাকবে সে প্রকৃতপক্ষে গুরু আর ভক্ত এক জায়গায় হয়ে গেছে, এখানে কোনো দ্বিতীয় নাই। যে মন্ত্রটা গোপনে দিল এই মন্ত্রটাই, এটা একটা স্বাভাবিক মতে সকলকে মন্ত্রটা বইলা দিলে এটা কে না জানে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এটা বাহ্যিক একটা মন্ত্র, মনের ভিতরের মন্ত্রটা হচ্ছে যার যার মনের ভিতরে দয়ালের রূপটা দয়ালের ছবিটা যে ব্যক্তি সর্বসময় রাখতে পারে, টিপু সাপাগলের রূপটা যে সর্বসময় এই চর্ম চোখে আনতে পারে, তার দ্বারা কখনো খারাপ হতে পারে না। কবি কি বলছেন? যাহার বদন দেখা মাত্র তোমার প্রাণে জাগবে আনন্দ, তারে মুখে জড়িয়ে ধরে বলো এই তো স্বয়ং গোবিন্দ, এই তো টিপু সাপাগল গোবিন্দ, দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ তাতে পরাণ জোড়াইবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর পূজা হবে, তোমরা জানো না রে ও ভ্রান্ত। এটা তো গুরুর গান, গুরু জানে তারপর আমারে দেখো আয়, এটা হচ্ছে বিষয় না, এটা গুরু পক্ষের গান। বাবা যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগবে আনন্দ, তার এই বুকে জড়িয়ে ধরে বলো এই তো স্বয়ং গোবিন্দ, আরো মন্ত্র লাগবো? লাগবো মন্ত্র? এটা করে এই আসতে খারাপ হয়েছে কতটুকু বলেন আমারে, এটা করে আমি কর্ম করে কিনা আমি সাপলা, আমি ব্যক্তি কি বললাম ব্যক্তি সাপোর্ট কখনো করবেন না, ব্যক্তি কি বললো সেটা আপনার দেখার বিষয় না, ব্যক্তির মুখ দ্বারা কি বললো সেটা আপনি গ্রহণ করবেন। আজকে আমি নতুন আইছি, আমি পুরান আইছি, আমার প্রত্যেকটা মহব্বতের সৃষ্টি হয়েছে, এই জন্য আপনি আমার মহব্বত করে আমার গান শুনবেন কথা শুনবেন, এটাকে কখনো গান বলে না। যদি তাই হইতো বহু পুরান শিল্পীরা আছে বৃদ্ধ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে গা, হে গরো 70-80 হাজার টের পাই না, কেসে হেরা দেখছেন না, ছোট থেকে তো দিয়ে খাইতেছেন তারপর 70-80 হাজার টেকেরে দিতেছেন,
পুরান চাউল ভাতে পারে। আমাদের গুরু পক্ষের কথা শুনতে হবে বাবা, নইলে লাভ হবে না, লাভ কোনোভাবেই হবে না। তারপরে আপনারা যতটুকু পাইছেন, আপনারা পাইছেন, আমি পাইছি, আমি আর কিছু না কই। আচ্ছা এ আস্তে প্রশ্নকে করে লই কি কন, পরে ভাবে বইরা গেলে আর প্রশ্ন থাকে না। কথাই কথা বারে ভজনে বারে ঘি আর কমু কি, একটা কথা একটা জানার ইচ্ছা দিয়া পালাটার ফিনিশিং আসি, পালাটার ফিনিশিং না করলে চলে না। একটু হালকা দয়া, আপনি বলবেন, আপনি গুরু আমি ভক্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মেরাজের রজনীতে স্রষ্টার সাথে দেখা করতে গেছে নাকি, তাই না? স্রষ্টার সাথে দেখা করতে গিয়া সেখানে মেরাজ করে যখন চলে আসলেন, চলে আসার পরে সাহাবায়ে আকরাম তাকে জিজ্ঞেস করলেন, হুজুর আমার আল্লাহ দেখতে কেমন? বললেন তোমার মতো। আরেকজন জিজ্ঞেস করলেন, আমার আল্লাহ দেখতে কেমন? বলছেন তোমার মতো। আরেকজনকে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন, আমি যখন আমার স্রষ্টার সাথে কথা বলেছিলাম তখন আমার মনে হয়েছে আমি মাওলানা আলীর সাথে কথা বলতেছি, আমার মনে হয়েছে, আমার মনে হয়েছে আমি মাওলানা আলীর সাথে কথা বলতেছি। আচ্ছা ওই লোকটার তো সপ্তম আসমানে, এই সপ্তম জমিনের নিচে এই পৃথিবীর বুকে রেখা এসে গেল, রাখলো না, রাইখা স্রষ্টার সাথে গেছে দেখা করতে, হে না যায় দিয়ে যে যার রাইখা গেল হে উপরে, আরে তার সাথে কথা কইতেছে মনে হইছে, একটু বুঝবেন, না বুঝলে উত্তর সঠিক পাবেন না। হ্যাঁ সাধক বললেন, স্থান কাল পাত্র অনুসারে বুঝবেন কথা জ্ঞানী জনে, না বুঝিলে সত্যই মিথ্যা হয়, স্থান কাল পাত্র অনুসারে বুঝবেন কথা জ্ঞানী জনে, না বুঝিলে সত্যই মিথ্যা হয়। যদি আপনার বুঝতে সমস্যা হয় সত্যই মিথ্যা হয়ে যাব, কারণ আমি বুঝি না। আচ্ছা একটু জানার বা শোনা, যদি মাওলা আলী থাকে উপরে তাহলে নিচে নিচে থাকা অবস্থায় তো তার সাথে কথা বলতে পারতো, ওইখানে আলী হয়ে আসতে, যদি তাই হয়ে থাকে এখানে তাহলে গুরু কে রে ভক্ত কে রে, তাই তো কি, তাহলে এখানে গুরু কে হইলো ভক্ত কে হইলো, আর কোন কর্ম করে এই পরিস্থিতি হইলো এই কর্মটা একটু বলবেন, সারা রাত যাই করছেন একটু দিয়া যায়।
আমি যদি শেষ সীমানায় পৌঁছাই দিছি, এরপরেও যদি আমি কিছু কইবার যে এখানে ঝামেলা, এটা যদি আমি যে কথাটা বলেছি, যারা কষ্ট করেছে হ্যাঁ ঘরে দিলে হব কি, আর যারা ঘুম পারতেছে এখন হনন লাগতো না। আর যদি কই যে আপনারা উত্তর চাইন না, তাহলে আমারও দরকার নাই, আমি দক্ষিণ মা যামুগা। আমার কথার ভিত্তিতে পালার শেষ পর্যায়ে হিসাব করে আমার একটা গান আসছে বাবা, গানটা আমার গাইতে হবে। মহর্ষি মনমোহন দত্ত সাহেবের এটা করছি গাওয়া। একটু কথা বলি, মনে করেন যে কথাটা জানতে চাইছি আপনারা এইটাই শুনলেন, আর কুরবান ভাই ডাইন এভাবে শুনলে লস করেন না, হেডিদের ডাইকাইডের ছিয়া দিব, বুঝতেছেন না? তুমি হৃদয়ে থাকো, হৃদয়ে জাগো, হৃদয়ে মাখো প্রেম তোমারি। আবার হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়ালু হরি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়ালু হরি।
বসেছি হাল ছাড়িয়ে দয়া অকুলে তো ত্রিভাষায় বসেছি হাল ছাড়ে আমার ভাই কাদির ভাই উনি একটা গানের অর্ডার করলেন, গানটা যেহেতু আরেকটা স্টেজ পাবো, এই গানটা শেষের একটা গান, আরেকটা গানের অর্ডার আছে, দুইটা গানের অর্ডার আছে, পোষা পাখি আর মাটির মানুষ রে, এরপরে হয়তো বা আমি আর আরেকবার সিরিয়াল পাবো, আমি তখন ওই দুইটা গান গাইব। এখন আমি আমার জায়গার থেকে একটা বিচ্ছেদ গান এই গানটা তো আসলেই আমার লিখতে হবে, এরপর আমি গাইতেছি, আপনি একটু আমার সময় দেন। আমি আমার জায়গা থেকে একটা বিচ্ছেদ গান গাইছি, আপনারা এখনো যারা আছেন, আমি একটি বিরহ বিচ্ছেদ গান গাইছি। আমাকে আপনাকে একদিন ছেড়ে চলে যাইতে হবে, আশার একটা সিরিয়াল আছে, বড় ভাই মেজু ভাই সেজু ভাই ছোট ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই, আমি যাওয়ারটাকে মাধ্যম করে একটি গান করছি। আমি প্রত্যেকটা মানুষের একটা আত্মার মানুষ থাকে, ভালোবাসার মানুষ থাকে, প্রত্যেকটা মানুষের একটা ভালোবাসার মানুষ থাকে, ওই ভালোবাসার মানুষটা যার জগৎ থেকে জন্মের বিদায় নেয়, ওই মানুষটার আর বিচ্ছেদ শোনাইতে হয় না, নিজেই একটা বিচ্ছেদ হয়ে গেছে। আরে ওই মানুষটা যার বাড়িতে চার পায়ে একটা খাট, সাদা কাফনের কাপড়, গোলাপ জল, বরই পাতার গরম জল দিয়া গোসল করে সাদা কাফনের কাপড় পরাইয়া বাড়ির সকলকে ডাকা হয়, তোমরা কে কে আছো, তোমরা যদি এই মানুষটাদের শেষ দেখা দেখতে চাও, তোমরা যদি এই মানুষটার শেষ দেখা দেখতে চাও, খাটিয়ার কাছে আসো। খাটিয়ার কাছে আসলে
আপনার এই মুখমণ্ডল একটু দেখাই দিবে এক নজর। আরে এই দেখাটা আপনার জন্য সারা জীবনের দেখা, আপনি আর দেখতে পারবেন না। সেই জায়গা থেকে একটি গান করছি। আমি ময়না ময়না কইয়া ডাকি রে ময়না, ভাই
তোর সন্তানে তোরে তোর সন্তানে তোরে ডাকে রে তো সবাই দিবে একদিন কাল ঘুম দিয়েছে আমার বাবা কাল ঘুম দিয়েছে মা যাদের মুর্শিদ নাই মুর্শিদও কাল ঘুম দিয়েছে ছোট্ট একটা বাচ্চা সবে চার বছর বয়স মা মারা গেছে বাবাই কুলাটার দিক চাই আর বিয়ে শাদী করে নাই প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠা ছেলেরে বুকের মধ্যে নিয়ে প্রত্যেকদিন ঘুমায় ঘুম থেকে উঠা ছেলেরে বিছানার মধ্যে থুইয়া ঘরের কাজ কাম করে রান্না বান্না কইরা ছেলেরে ঘুম থেকে তুলে একটু ঘুম থেকে তুইলা গোসল করাইয়া কাপড় চোপড় পরাইয়া স্কুলের ব্যাগটা দিয়ে স্কুলে পাঠিয়ে দেয় সাথে নিয়ে যায় এইভাবে চলতেছে চলতে চলতে হঠাৎ একদিন বাবা এই হাতের উপরে পাখনার উপরে ছেলে তারে নিয়ে বিছানায় ঘুমাইছে দেখবেন মানুষের এমন টেনশনও হয় টেনশন করতে করতে মানুষটা ঘুমের মধ্যে স্টুপ করে করে না অনেক মানুষ এই হাতের মধ্যে নিয়ে ছেলের নিয়ে ঘুমাইছে সকালে রাত্রের মধ্যেই ওই ছেলের বাবাটা স্টুপ করে মারা গেছে ছেলেটাই পাখনার মধ্যে ঘুমাইতে গেছে সকালে উঠা দেখে বাবাই তারে ছাড়ে না বাবারে রাইখা ছেলের মতো খেলা করতে চলে গেছে খেলা আবার বাবার কাছে আইছে আইসা ঘরের মধ্যে গেছে অন্যান্য দিন বাবাই ঘুম থেকে উঠা
রান্না বান্না করে পরে ডাক দেখ খাওয়ায়, আজকে আর ঘুম থেকে উঠে নাই। বাবার শরীরটা এইভাবে ঝাঁকাইতেছে আর বলতেছে আব্বু আব্বু, আজকে তুমি এখনো ঘুম থেকে উঠল না। আজকে এখনো ঘুম থেকে উঠলাম না, আমি বাইরে যাই খেলা আসলাম, আজকে তো তুমি আমার জন্য রান্নাও করল না। আমার খুব খিদা লাগছে বাবা। আব্বু তুমি উঠো বাবা, আর উঠে না। সাইটের মানুষ সাহেব কইতেছে কি হইছে এইভাবে ডাক্তার ঘরে যেয়ে দেখে তার বাবা জগতের মুখ কেমন সে মারা গেছে। বাবার যেই দিক দিয়ে নিয়ে যাইতেছে বাবার পিছে পিছে ঘুরতেছে, খাটিয়ার পিছে ঘুরতেছে। বাবার যখন গোসল করাইতে নিয়ে যাবে, ছোট্ট বাচ্চা তো সবার শার ধরে টানে, কই তোমরা আজকে আমার আব্বুরে গোসল করাইতেছো কেন? আমার আব্বু তো কখনো আমার গোসল না করে নিজে গোসল করে নাই। আমার আব্বু আমার গোসল না করে তিনি কখনো গোসল করেন না। আমার আব্বুর কেন তোমরা গোসল করাইতেছ? রহ রহ এরকম ঘটনা হয় না? সন্তান রেখে মা মারা যায়, অনেক সন্তান সেদিন দেখলেন না ময়মনসিংহ হসপিটালে, ছোট্ট একটা বাচ্চা মুখের উপরে দিয়ে রাখছে, সবাই কুলে নিতেছে কারো কুলে থাকে না, ও শুধু পেলা ওর মায়ের লাশটা, যেদিক মায়ের কাছে যাইতে চায় দেখেন নাই। মা যদি থাকতো মা কই পর্যায়ে থাকতে পারতো? মা থাকলে তো সন্তান রাগে কুলে নিয়ে বুকে জড়াইয়া দিত। যে ব্যক্তির হারাই সেই ব্যক্তি বুঝতে পারে আমি আমার জন্মদাতা বাবাকে হারিয়েছি। আপনি আপনার বাবার লাশটা রাইখা যদি বলেন তোর সন্তানে তোরে ডাকে রে মইনে, তোর সন্তানে তোরে ডাকে রে মইনে, তোর সন্তানে তোরে ডাকে রে মইনে।
আগে যদি জানতাম আমি রে আগে যদি জানতাম আগে যদি ও তোর আমি রে মহিলা আগে যদি জানতাম আমি রে মহিলা চক্ষু ফুল ফুল রে বইনা
কথা বলো চক্ষু খুলো রে গান শুনে যদি বাপ না এ তাহলে আমি কেমনে বাপ ধরবাম? বিষয়টা হলো আবেগ এমন একটা বিষয়, এটা কিন্তু ইচ্ছা করলে আয় না, এটা ইচ্ছা করলেই আসে না,
এটা আল্লাহ প্রাপ্ত একটা বিষয়। অনেকেই আছে কিন্তু যে সময় মন চাই এই সময় আবেগ লয়ে। হ্যাঁ, তবে এইটাই এটি আরেক বিষয়। আর আরেকটা আছে মালিকের তরফ থেকে, এটা কিন্তু সব সময় আসে না, হঠাৎ সারা রাত্রের ভিতরে মানে একাধ বার আইসা হবে। তবে যাক, সাপলা সে কিছু কিছু কথা কইছে মাইক দেয়া, আবার কিছু কথা কইছে মাইক ছাড়া। আচ্ছা, এইগুলি তুমি কেন কেলে কে কম না? আমারে আমারে বিপদ হলতা না? এর লেগে কইছিলাম, এর লেগে বলছিলাম যে তুমি যদি মাইক দে বললো তাইলে আমিও মাইক দে বলবো, আর যদি তুমি মাইক সারা বলো তাইলে আমিও কিন্তু মাইক সারা বলবো। কিন্তু আমি তো এরকম নিমক খারাপ না। তুমি না বলি মাইক সারা কইলা, কিন্তু আওয়াজটা তো কিছুই লোক গেছে। ইউটিউবাররা কিন্তু আছে সাপলা, তুমি ইচ্ছা করলেই পারতা না, লাগিয়ে যাই বুক আপলা ফিরিয়া যাইবে একলা, কেউ থাকতো না। ইউটিউবাররা কিন্তু আছে, তোমার মাইক সারা বলছো ঠিক আছে, কিন্তু আওয়াজটা কিন্তু কিছুই লোক গেছে। তুমি তো এইটাই বুঝাইতে চাইতেছো যে এই এই কথাটাই তো তুমি বলছো, মানে আমার আমার এতে মাইক দিয়ে কোয়াইতে, আমি মাইক দিয়ে কইলে কিইব? তোমার তোমার বলা কথাটা আমি আমি কইলে কিইব? আমরা মামলা করে দিব দেলাক, অসুবিধা নাই, আপনারা রেকর্ড করে রাখেন। তা কয় এই রাসুল যে সময় রাসুলের যে সময় হযরত আলীর সঙ্গে কথাবার্তা হই হচ্ছে, এই সময় বলতেছে রাসুল যে আমি যখন মেরাজে যায় যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলাম, আমার মনে হয়েছে হযরত আলীর সাথে আমি কথা বলতেছি মনে হয়েছে। এখন এটা এটা কেন মনে হয়েছে? এরপরে সেই মেরাজে যায় আমাদের মানে আলীর রূপটাই দেখে, এটা কেন দেখে? এখন তার কথা হইল এটা কেল লেগে দেখলো, এরপরে এই এহানের মধ্যে ভক্ত কেডা গুরু কেডা, ভক্তের বয়স কত, গুরুর বয়স কত, মানে সায়ের ওইন্দে লাগাই দিয়েছে একটা গাফলা। বয়সও বাইর হইব, সব কিছুই বাইর হইব, স কবে লাঙ্গল এক কবে সেলি, কাপড়ের কাপড় তুমি কেসি দেয়া কাটতার বা কাপড় তুমি কি করবা ফরত করবা, অন্তত 1000 ফরত করবা, কেসি দিয়ে একটা ফুস দিলেই শেষ। বয়স বাইর হইব, সবই বাইর হইব, আসলেই তো তোমার জ্ঞানটা কম। জ্ঞানটা যদি কমেই যদি থাকতো, বেশি যদি থাকতো, তাইলে হুদু হুদি কুরবান বাইরে এমনি হুদুদি সাক্ষী বানাও গেলে গিয়া যে এটা কুরবান বাই, যদি মানে কুরবান কুরবান বাই কি তোমার পক্ষে কইব না আমার পক্ষে কইব, না তোমার বিপক্ষে কইব না আমার বিপক্ষে কইব, কুরবান বাই যাইব যাইব কোনখান দেয়া, তোমারে অংশে কুরবান বাই আমারে অংশে কুরবান বাই, কালি একজন রে সাক্ষী বানাই লাও, কি হয়েছে তোমার, তোমার বিষয়টা কি হয়েছে? এইটা জুলামি চলতো না ভক্ত। জালালউদ্দিনের একটা গান, গানের কথাটি শুনলেই তুমি বুঝতে পারবা, জলে বিম্বু আকারে কথাটি শুনো, এই যে বয়স কত, গুরু কেডা, শিষ্য কেডা, ভক্ত কেডা, সব বাইর হইব, জলে বিম্বু আকারে ভাসে পড়ুয়ারে আপসে আপ শব্দ করে ধনী হলো তার, ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার, গর্বে লইল জনম একটি সুরত আদম, এক হইতে তিনজন হলো একাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মেরাজে যায় হযরত আলীর রূপটা যদি দেখে থাকে, তাহলে এই রূপটা দেখে দেখাতে এইটাই বুঝাইছে, রাসূল যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই চলে যাওয়ার আগে যে হযরত আলী শরীয়তের বাঘ মারিফতের চেরাগ হবে, এটা আর কারো পক্ষে সম্ভব না। ওনার আসাবগণ সাহাবাগণ অনেকেই ছিল, কিন্তু হযরত আলী
হযরত আলী যে ভাড্ডা লইতে পারবে এই ভাড্ডা লওয়া আর কারো দ্বারাই সম্ভব না। এই কারণে হযরত আলী রূপটা দেখেছিল, কারণ আমার রাসূল নিজেই বলেছেন যে আমি যার মাওলা আলী তার মাওলা। কই পরে তোমার এটা মাইক মাইক সারা কোন লেগে লেগে ডাইরেক্ট কইলা ওইটা শর মাইক রে কে শর মানে কি আছে। এরপর কয় রূপটা কার মতো, আল্লাহর রং কি, আল্লাহর রং হইলো তোমার মতো হন আমি কইলাম মানে কি করবা, আল্লাহর রং হইলো তোমার মতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হারিয়ে গেলেন, হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি হইতেছে, তখন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু যায়া পাইছে একটা গর্তের ভিতরে, গর্তের ভিতরে যে অবস্থায় পাইছে তখন হযরত আলীকে দেখার সঙ্গে সঙ্গেই এই যে তার যে সামাজিক যে রূপটা ছিল এই রূপটা সঙ্গে সঙ্গে লই আইছে। তখন হযরত আলী যে গাইতাছে কো আপনি কে, কো আমারে চিনো না, আমারে চিনো না, আমি মোহাম্মদ। কয় হেই দেহ আমি জানি, আপনি কে, কো আমারে তুমি চিনো না, আমি আমার মায়ের নাম আমিনা, আমার বাবার নাম আবদুল্লাহ। কয় হেইডো আমি জানি কিন্তু আমার প্রশ্ন আপনি কে, হে আলী তুমি আমাকে চিনো না, আমি হাসান হুসাইনের নানা। কয় হেইডো আমি জানি কিন্তু আমার প্রশ্ন আপনি কে। তখন আমার রাসূল বললেন যে হে আলী তুমি যখন আমার বিষয়ে এতটাই জানতে চেয়েছো, মানরায়নি ফাকাদ্রাল হক, আমাকে দেখলে আল্লাহ দেখার আর বাকি থাকে না। কোন তুমি কোন রূপ দেখবা, কার রং দেখবা, কালি রং এইটা আরো আরো রং আছে। এখন কালি কয়ে যে কুরবান ভাই যদি মানে তাইলে আমি মানছি, এখন আমি কইলাম তুমি যে এতক্ষণ উঠতে যা কথা কইছো কুরবান ভাই যদি মানে তাইলে আমি মানছি, মানে কি হইলো এটা তো কোয়াটাতে হুদা হুদি একটা মানুষের কালার বানানি, এছাড়া আর কিচ্ছু না। তো এই এইগুলি সারো সারিয়া একটু একটু ভক্তের কাতারে আসার চেষ্টা করো। কো আমি আমি বলছিলাম যে তোমার গাওয়াটা তো একটু আনফিট হয়, আমি আমি এই কথাটা কেন বলছি, এই কথাটা আমি তোমারে ভালোবাসি বিদায় আমি বলছি, আর যদি ভালো না বাসতাম তাহলে কুরবান ভাই যে সময় বলছিল যে আপনার এগেস্টে থাকবে আপনার সঙ্গে গান করবে শাপলা, তখন আমি সঙ্গে সঙ্গে আমি না করে দিতাম যে শাপলার সাথে আমি গান করব না, কিন্তু এরকম অভ্যাস আমার নাই, আমি একটা ছোট বাচ্চার সঙ্গেও কিন্তু আমি গান করতে পারি। অনেক শিল্পীরা আমাকে নিয়ে অবহেলা করে, অনেক শিল্পীরা ভিতরে 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 আমাকে নিয়ে অনেক শত্রুতামি করে, কিন্তু আল্লাহর আমি যদি একটা কথা মিথ্যা কথা কই আল্লাহর গজব নগদ যেন আমার উপরে পড়ে। আমি কোনো শিল্পীকে অবহেলা করি না, আমি কোনো শিল্পীকে কোনো সময় আমি যাই বলি একটা শিল্পী সামনাসামনি বলি, কারণ সামনাসামনি বলাই এক বিষয়, সামনাসামনি বললে পরবর্তীতে আর কোনো ঝামেলা বিশৃঙ্খলাই যে ভিতরের যে একটা কষ্ট এটা কিন্তু থাকে না, কেন লেগে থাকে না, কারণ এই যে তোমার সামনাসামনি কইলছি এর লেগিয়া। কয় আপনি আমার আনফিট পাইলেন, 12 বছর বয়স আমি শিখতে পারি নাই কেন, এটা তোমার কারণে তুমি শিখতে পারছো না, তোমার কর্মের অভাব, তোমার কর্মের অভাব, আমি তোমার উস্তাদ না আর তুমিও আমার উস্তাদ না। আচ্ছা দর্শক শ্রোতা কমিটি বৃন্দ আপনারা একটু বলেন তো, আমি ধরেন একটা জিনিস জানি না, তখন এই কথাটা যদি আমি শাপলার কাছ থেকে, যদিও সে আমার বয়সে ছোট হয়, শাপলার কাছ থেকে যদি জানিয়ে নেই যে শাপলা এই জিনিসটা আমার জানা নাই একটু বইলা দাও তো, এটা কি আমার অপরাধ? এই মনোবল এই মন মানসিকতাটা তো তোমার নাই, তোমার আছে কোনটা জানো, তোমার আছে হইলো যে আমি নিজেই মা ভাতে মা, আমি কারে আমি হিরেবার কারে তেল মারতাম কারে দন্না দিতাম, যদি এরকমই যদি না হইতো আমি তো বাদ গাছটা
যেই দেয় আমি একটা, আমি তো একটা মানুষ, এখন পর্যন্ত কি তুমি এই বারো বছরের ভিতরে তুমি কি আমার জিজ্ঞাসা যে হবিল ভাই একটু বেয়ালাটা আমার একটু দৌড়াইয়া দিনছে, হবিল ভাই বেয়ালাটা কেমনে বাজায়, হবিল ভাই হারমোনিয়ামের গানটা এই গাঢ়টা কেমনে কেমনে ফালায়, হবিল ভাই সারগামটা কেমনে বাজায়, তুমি কি আমার একদিন জিজ্ঞাসা জিগায় দেখতা, পরে যদি আমি না কইতাম পরে আরেকদিন মঞ্চে আমার লজ্জা দিতা, আমি কইছিলাম না আমি তো জানি এর বিষয়টা, কিন্তু আমি জানি তবে আমি কিচ্ছু জানি না, আমার শিক্ষার অভাব, তবে আমি যতটুক আল্লাহ আমার যতটুক দান করছে তোমার আমার উস্তাদ কোয়া লাগবো না, যদি মন চায় জানার কোনো বিষয়াদি থাকে আমি দর্শকের সামনে আমি কথা দিয়ে গেলাম, এই মিডিয়ার সামনে আমি কথা দিয়ে গেলাম, যদি আমি কোনো কিছু আমি তোমার দিতে দ্বিধাবোধ করি আল্লাহ যেন আমার বিচার করে। ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়ানিস হইয়ানির উদ্দেশ, ভাবের কথা কইতে গেলে না আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দে, ছাড়িয়া দিয়া সন্ন্যাসীর বে, ছাড়িয়া দিয়া সন্ন্যাসীর বেশ, মাতাল বৈতাল সাজয়া গে মাওলা ভাবেরি তরঙ্গে, এসয় আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরি তরঙ্গে, গুরুদেন দর্শন পাপে হয় রে মতি, গুরু মন্ত্র হৃদয়ে রাখলে নরক কুণ্ডে গতি, গুরুদেন দর্শনে পাপে হয় রে মতি, গুরু মন্ত্র হৃদয়ে রাখলে নরক কুণ্ডে গতি, ভক্ত করো আগে
সতীর পতি ভাত করো আগে সতীর পতি হরগ হস্ত অনুরাগে মাওলা ভাবেরি তরঙ্গে এসয় আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরি তরঙ্গে হায়রে মদ খাওয়া মাতালের মতো পরিয়া দাও ঘুম অমা বর্ষা পূর্ণিমা দেখ চলক নেশার ধুম মদ খাইয়া মাতাল হইয়া পরিয়া দাও ঘুম অমা বর্ষা পূর্ণিমা দেখ লাগক নেশার ধুম বাগি ছায় তোর ফুটবে কুসুম বাগিচায় তোর ফুটবে কুসুম নাম সাগর অপ্রক ভাগে মাওলা ভাবেরি তরঙ্গে এসে আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরি তরঙ্গে ভাবের কথা যে না বুঝে তার কপালে সালি ওরে ভক্ত ঠাই ছিনিয়া না মাকিলে কাজল হয় রে কালি হায় রে ভাবের কথা যে না বোঝে তার কপালে সালি ঠাই ছিনিয়া না মাকিলে কাজল হয় রে কালি জ্বালালে কয় গোদাম খালি জ্বালালে কয় গোদাম খালি ভাঙা ঘরে শিয়াল জাগে মাওলা ভাবেরি তরঙ্গে এসয় আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরি তরঙ্গে এসয় আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরি তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাবেরি তরঙ্গে মাওলার ভাবেরি তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাবেরি তরঙ্গে এটা হইলো আমার ফিনিশিং। এই যে ফিনিশিং চাইছিলা যে পাল্লাটারে তো একটা ফিনিশিংয়ে নিতে হবে, এই কারণে এই গানটাতে ফিনিশিং দিলাম, কারণ রাত্র যেহেতু প্রায় তিনটা বাজে না মনে হয় তিনটার কাছাকাছি অনুমান দুইটা ৪৮ না, তাইলে আমার হিসাবটা ঠিক আছে। এখন তোমার ভালো যদি লাগে তাইলে তো লাইনে আই ভাই, আর যদি বালা না লাগে তোমার ভাই তুমি তাহ কোন অসুবিধা নাই। তবে বাবারে আমার সামনে কোনোদিনই ইশারাতে আলাপ কইরো না, ইশারা কিন্তু আমি বুঝি, কারণ আমার তো আমার আতের তুমি, তোমারে আমি আদর করি। আমি যে সময় থেকে এই নেত্রকোনা প্রথম দিন আমি যে দিন দেখছি তোমাকে ১২ বছর আগে শরীফ ভাইয়ের বাড়িতে, বাউল শিল্পী শরীফ ভাইয়ের বাড়িতে, সেই দিন থেকেই আমি কোনো শিল্পীকে কিন্তু আমি এই মাঝে মাঝে এই যে কমিটির সাথে আলাপ করে কিন্তু আমি কোনো শিল্পীর রিক্সও কিন্তু আমি নিছি না। আমার জীবনে যা কয়টা রিক্স নিছিলাম এই তোমার রিক্সটি কিন্তু আমি নিছিলাম,
পরে যখন তুমি আল্লাহ রহমতে পুরো হয়ে গেছো, ওনার রিক্স নেই না। আমির ভাই শাক কেলে কে নেই না, এই যে আমির ভাই শাক না, এটা তো তারা দুইজন জানি, এটা তো জানি। এখন কিন্তু কেন আমি রিস্কটি নেই না জানো, নেই না এই কারণে, একদিনই আরেকদিন একটা ইশারা শুনছিলাম ফোনে, তখন এরপর থেকে আর আমি আর নেই না, কেলে কে নেই না, কারণ কমিটি একটা শিল্পীর কাছে ফোন দে, ফোনটা দেয় তো 5,000 টাকা কমানির লেখিয়া, 2,000 টাকা কমানির লেখি তো ফোনটা দে। যে একজন শিল্পী যদি আরেকজন শিল্পীরে কয় তাহলে অবশ্যই 2,000-5,000 টাকা কম দিলে শিল্পী মানব, এমনি যাইব, একজন শিল্পী আরেকজনের আরেকজন শিল্পীর কথা অবশ্যই রাখবো, কিন্তু আমি কেলে গিয়ে কই না, কারণ কই আমি গর্বের সহিত আমি কথা দেন যে হ্যাঁ কুরবান ভাই আপনি কোনো টেনশন করেন না যেন, হে ভাই 30-এর নিচে আইতো না মানে কথার কথা, আর আপনি 30-এর নিচে দিতে না আচ্ছা ঠিক আছে আপনি আর 2,000 টাকা দিয়ে দিন, যে আর 3,000 টাকা দেওয়ার লাগতো না, এটা প্রয়োজনে আমার হাতে দিয়ে দেন। তখন আমি কইলাম যে সাবলা এখন আমি তো রাখি আলছি ইডিয়া, এখন এই তুমি যে 35 সাইজলা 35-এর নিচে যাইতা না আর হইলা 30-এর উপরে দিত না, সব আলাপি আমার সাথে করছে, তবে 35-এই দেওয়ার সময় তোমার 3,000 টাকা কম। পরে যদি কয়ে যে না হবিল ভাই আমি যেটা কয়ে দিছি এটা একটাই কয়ে দিছি, এনো আপনি কইলে লাভ নাই, এই যে এই ভয়ে আমি আর তোমার রিক্সটি আমি নিই না, আজকে করে সত্য কথাটা আমি কয়ে দিলাম। কিন্তু আমার গান করব, গান গাই, কেলা থাকবো সাবলা থাকবো, হ্যাঁ 100-100 তারে প্রশ্ন আর কইরা দরকার নাই, যেহেতু প্রায় 3টার কাছাকাছি, আপনারা কি বলেন? হ্যাঁ প্রশ্ন আর করে দরকার নাই, এখন কয়টা গান হোক, এই বিচ্ছেদ গান শোনার জন্য আপত্তি এই আমার সভাপতি সাহেব, এইলা 2টা গানের অর্ডার, একটা হইল এই তালহারা এক বেতালা মন হয়েছে উতালা, আর একটা হইল এমন একজন লাইলি আছে মজনু নিজে পাকাল্লা, মানে এই 2টা গান গাইতেই তো আমি গান করবো ইনশাল্লাহ এই নিঃসন্দেহ। তবে আমি যে সময় আমার উস্তাদরার সাথে আমি গানও গাইতাম, লগে লগে একটু হারমোনিয়ামটাও বাজাইতাম, আমারে এই আমার উস্তাদ সালাম সরকারে লয়ে গেছে, বাউল কিতাব আলী সাহেবে লয়ে গেছে, তবে বাউল কিতাব আলী সাহেবে আমাকে মারছে না, কিন্তু সালাম সরকার আমার যে দ্বিতীয় উস্তাদ হইলা কিন্তু আমারে মারছে, আমারও লয়ে প্রোগ্রাম রাখছে যে আমার ছেলেটা গাইব আর আমি গাম, আমারে নিছে হারমোনিয়ামটা লয়ে গেছি, দেখেন এমনি চোখকে কম দিহি ফরির আর আমার হুজাও বইছে হারমোনিয়াম দেয়া, এই হারমোনিয়াম লো কি করবাম, ডেঙ্গায় ডেঙ্গায় লয়ে গেলাম, পরে দুটি স্টেজে যে বাদক নাই মন হারমোনিয়াম কেলা বাজাইব, পরে কইলাম যে উস্তাদ যে শিল্পী গেলা খো শিল্পী তো তুই আর আমি, ওন তো ফললাম একটা বেকাই দেয় যে কিরে শিল্পীও নাই গানও গায়াম আমি আবার হারমোনিয়াম বাজাইবাম আমি, তখন এই লাগাইছে 2টা গান আমি হারমোনিয়াম বাজাইছি, তখন আমি কইছি যে উস্তাদ জি আমি গান গান আমি যে গান গাইম আমার লয়ে গেলাম বাজাই, কই শালার ভূত বেশি কথা কইছ না গান গা, আমার 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 সময় হারমোনিয়াম নাই আমি তো গান গাই বেলা দেওয়া, এই গান গাইলাম 2টা 3টা গান গাইলাম একটা মানে আবার দেখেন এই এক গুলামের কষ্ট করে আবার হারমোনিয়াম বাজাইতেছি, একটা গাঁট বেল লাগিয়ে আছে, বেল লাগ দিয়ে আমার লাত্তি মারিয়া ফেলাই দিছে মঞ্চেতে, যে বেল লাগছে কেন লেগিয়া, বেল লাগছে কেন লেগিয়া, তখন আমি কইলাম যে ওস্তাদ জি দেন আমি 2-3টা গান গাইছি, গায়া এই যে হারমোনিয়ামটা বাজাইতেছি আমার কিন্তু কষ্ট হইতেছে, হরে মারছে একটা সোর, আচ্ছা মানে এরকম একটা অবস্থায় ছিলাম, তখন এই উস্তাদ জি আর আরেকজন শিল্পী গান হইতাছে, গান হইলে পরে একজন শিল্পী খালি উল্টা পাল্টা কয় আর কি, উল্টা পাল্টা কইলে পরে উস্তাদ জি একটা কিচ্ছা কইছে, কইতে কয় আগের দিনে তো ফুন্ডিত আছি, এই ফুন্ডিতরা তো এই এখন তো এই যে গড়ি গড়ি ক্যালেন্ডার এইসব আছে, আগে তো কোনো গড়ি ক্যালেন্ডার ছিল না, আগের দিনের ফুন্ডিতরা হইলো মানে শিখতই তো, একটা পণ্ডিত আছে না ওইটা হইলো শিখতই তো, প্রতিদিন একটা করে শিখতই তো আর মানে তারিখ গ্রন্থ,
তখন জয়টা শিখ হয়েছে যেই তারিখ জিগাইতে হয়েছে এই যে শিখ গঞ্জে জয়টা শিখ হয়েছে ওই তারিখ কয়ে দিছে। দেখা গেছে যে শিখে আর তারিখে মোটামুটি পণ্ডিত গণনায় মিললেই যায়। আর একদিন একটা এ আমার মতো একটা বালভোরা গেছে, তখন কইতেছে কো পণ্ডিত বাড়িত, কয় না বাড়ির তো নাই, আব্বা তো বাড়ির নাই, আমারে কয়ে তুই মজনু নিজে পাগল্লা এমন একজন লাইলি আছে ভবে মজনু নিজে পাগল্লা, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূল আল্লাহ তার নাম, মোহাম্মদ রাসূল সোলাল্লা তার নাম,
মোহাম্মদি রাসূলুল্লাহ।
আমার কিশোর ভাই বাংলার নবাব আমি সেজে গেছি শরাব আমার কিশোর ভাই বাংলার নবাব আমি সেজে গেছি কখন আসে মির্জাপুর ভয় কাঁদে কখন আসে মির্জাপুর ভয় কাঁদে এই হালে দিন আমি কাটাইতে আছি রে বন্ধু এই হালে দিন আমি কাটাইতে আছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি ঘুরে হেড পাথরের গলা করে
শর তোর কার অন্ধকার কিসের আমার দরকার, কয়সালাম সরকার আমি আমার পথে চলেছি রে উস্তাদ, কয়সালাম সরকার আমি আমার পথে চলেছি পাতাল হইয়াছি রে বন্ধু নেমে পড়েছি, পাতাল হইয়াছি রে বন্ধু নেমে পড়েছি। আমি প্রেম